মনোনয়নপত্র জমা দিলেন দিনাটা 7 নং বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার বামফ্রন্ট মনোনীত ফার্ড ব্লক প্রার্থী আব্দুর রব। এদিন শহীদ হিমন্ত বসু কর্নারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে দিনাটা মহকুমার আধিকারিক হিমাদ্রি সরকারের হাতে মনোনয়ন তুলে দেন। আমি আশাবাদী নিশ্চিত, দিনাটা 7 নং বিধানসভার প্রার্থী সাধারণ মানুষ বিগত যে নির্বাচনগুলো হয়েছে, আমি নির্বাচনের কাজ পরিচালনা করে যে অভিজ্ঞতা আমার, যে উৎসাহ পাওয়া যায়নি এবারে অত্যন্ত উৎসাহ করছেন, মানুষ সাহস দিচ্ছেন, আশীর্বাদ করছেন। এবং সব থেকে বেশি হচ্ছে যে এলাকায় যাচ্ছি সেখানেই মানুষ উৎসাহ নিয়ে এগিয়ে আসছেন, এটা হচ্ছে সব থেকে। আমরা 2016 বিধানসভা নির্বাচনে অনেক জায়গায় মিটিং আমরা করতে পারিনি, সেই এলাকায় আমরা চষে বেড়াচ্ছি, মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রে আমি বলবো, নির্বাচন 10ই এপ্রিল হবে, এক কথা পরিষ্কার, মানুষের আশীর্বাদ, তাদের সহায়তা, তাদের উৎসাহ দেখে আমি নিশ্চিত বিপুল ভোটে নির্বাচিত হব, জনগণ নির্বাচিত হবে দিনাটা বিধানসভা। আব্দুর রব নির্বাচিত হবে ব্যক্তি, আব্দুর রব নয়, জনগণ নির্বাচিত হবে। চাষার বেটা জিতবে না কমজোর বেটা জিতবে? চাষার বেটা দিনাটা কৃষি প্রধান এলাকা, আমি কমলগু আমার আন্দোলনের, আমার সংগ্রামের অনুপ্রেরণা, তার পথেই আমার পথ, আমাদের সেই পথেই আমরা তার স্মৃতিকে আমরা রক্ষা করে এসেছি এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি, তার স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেই আমি মনোনয়ন দাখিল করেছি। রাজনীতির উৎপত্তি এবং আমার রাজনীতির মাটি এখানে, এবং এই জায়গা থেকে একথা পরিষ্কার, 80% মানুষ কৃষক, সেই শ্রেণীর মানুষ এবং ব্যবসায়ীরা তারা প্রত্যেকে আশীর্বাদ। কমলগড় কে তৈরি করবে আপনারা না কমলগড় বেটা বিষয়টা বুঝলেন? ভালো করে বলুন, কমলগড় যে স্থিতি বা আদর্শ কে করছে, কমলগড় বেটা না আপনারা? আমরা স্মৃতিটাকে ধরে রাখছি, কমলগড় স্মৃতিকে তো তার ছেলে রাখতে পারেননি, স্মৃতি ধরে রাখতে পারেননি, তার আদর্শ এবং তার নীতির যে জলাঞ্জলি দিয়ে এবং তাকে তার প্রতি অশ্রদ্ধা করে, বিশ্বাসঘাতকতা করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। কত ভোট জিতবেন? ভোটের সংখ্যা, ভোটের 10ই এপ্রিল জনগণ রায় দেবেন, সংখ্যা প্রচুর পরিমাণে হবে, সংখ্যা জনগণ রায় দেবে। আর কি হলো দুজন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কর্মী সমর্থকরা বেলুন হাতে নিয়ে মহিলারা শঙ্খ বাজিয়ে সেই মিছিলে সামিল হয়। ঢাকঢোল নিয়ে এসে মিছিলে অংশ নেওয়া কর্মী সমর্থকদের আরও উৎসাহিত করেন।